নমস্কার যুক্তি তর্ক সঙ্গে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি সরকার হিন্দু ঐক্য আদৌ কি সম্ভব হিন্দুরা কখনো কি একভাবে ভোট দেয় তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে হিন্দু ভোটারদের কনসলিডেশন কি আদৌ সম্ভব এই প্রশ্নগুলো আমাদের দেশের রাজনীতিতে এখন ঘুরে ফিরে আসছে উত্তর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্বাচনী প্রচারে গিয়ে বলেছেন বলেছেন তো কাটেঙ্গে প্রধানমন্ত্রী ঘোষিতভাবে হিন্দু ঐক্যের কথা বলে তাদের মতে দলিত ওবিসি আদিবাসী বর্ণ হিন্দু ক্ষত্রিয় কায়স্ত সবাই হিন্দু এক বৃহত্তর হিন্দু ঐক্যের তলায় তাদেরকে আনবার জন্য আর চেষ্টা করে সেই কাজে তারা অনেকাংশে সফল আমাদের এই পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল বিজেপি তারা বলেন যে তারা হিন্দুদের স্বার্থ রক্ষায় সক্রিয় এবং বিজেপি ঘোষিতভাবেও বলে তারা হিন্দু জাতীয়তাবাদী পার্টি হিন্দুদের স্বার্থ রক্ষা তাদের কাছে অগ্রাধিকার পশ্চিমবঙ্গে একটা প্রবণতা কিছুদিন ধরেই দেখা যাচ্ছে দু হাজার সালে লোকসভা নির্বাচনের পর থেকে যে হিন্দু ভোট কনসলিডেট করছে এবং অবশ্যই বিজেপির দিকে গুজরাটে হিন্দু ভোটের কনসলিডেশন হয় একষট্টি শতাংশ তারপরেই কিন্তু পশ্চিমবঙ্গ সেখানে চুয়ান্ন শতাংশ লোকসভা নির্বাচনেও হিন্দু ভোটে চুয়ান্ন শতাংশ পেয়েছে বিজেপি দু হাজার উনিশেও তারা একই রকম পেয়েছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনও হিন্দু ভোটের কনসলিডেশন ওই চুয়ান্ন শতাংশের আশেপাশে ছিল একদিকে হিন্দুরা যখন একটা বড় অংশ যখন বিজেপির পক্ষে দাঁড়াচ্ছে তখন আমাদের দেশের ধর্মীয় সংখ্যালঘুরা কার্যত লক ব্যারেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পাশে এসে দাঁড়িয়েছে অর্থাৎ সম্পূর্ণ মেরুকরণ কিন্তু যে হিন্দু ভোটের কনসলিডেশন হয়েছে চুয়ান্ন শতাংশ তাতে ক্ষমতায় যাওয়ার জন্য সেটা বিজেপির কাছে যথেষ্ট নয় তারা ক্ষমতায় যাওয়ার যে ক্রিটিক্যাল মাসটা দরকার সেই ক্রিটিক্যাল মাসটা এখনো পায়নি প্রথমে মনে রাখতে হবে তৃণমূল কংগ্রেস একশোতে পরীক্ষা দেয় আর বিজেপি দেয় সত্তরে তাহলে সত্তরের মধ্যে পূর্ণমান যদি সত্তর হয় তাহলে তাদের সত্তর শতাংশ সাফল্য পেতে হবে তাহলেই তারা ক্ষমতায় যেতে পারবে তাহলে এই চুয়ান্ন শতাংশ যে হিন্দু ভোটের কনসালিডেশন সেই কনসলিডেশনকে যদি ছাপ্পান্ন সাতান্ন শতাংশ করা যায় বিজেপি ইকোসিস্টেম মনে করছে তাহলে পশ্চিমবঙ্গে তারা ক্ষমতায় আসতে পারবে সেই জন্য হিন্দু ভোটের মেরুকরণের জন্য বিজেপি সদা সক্রিয় ছটা বিধানসভার উপনির্বাচন তার ফলাফল যখন বেরোবে তখন আমরা জানতে পারবো আমাদের দেখতে হবে এখানে হিন্দু ভোটের মেরুকরণ কতটা হল নৈহাটিতে সমর্থিত তিনি কতটা কাটতে পারলেন হারোয়া কেন্দ্রে আইএসএফ বামেরা মিলিতভাবে লড়াই করছে সেখানকার ষাট শতাংশ মানুষ ধর্মীয় সংখ্যালঘু তারা বিধানসভা নির্বাচনে আইএসএফ বামেদের পক্ষে কতটা সমর্থন করেন নাকি পশ্চিমবঙ্গে নির্বাচনের যে ধারা সংখ্যালঘু ভোট প্রায় পুরোটাই তৃণমূলের পক্ষে যায় এই বিষয়গুলো দেখবার আছে এই প্রেক্ষিতে বাংলাদেশের পালাবদল ঘটেছে বাংলাদেশে কার্যত মাত্রায় চলছে ধর্মীয় সংখ্যালঘুরা সেখানে নিপীড়নের শিকার হচ্ছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পরিসংখ্যান দিয়ে জানিয়েছে যে জুলাই মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত আড়াই হাজারের বেশি সংখ্যালঘু নিগ্রহের ঘটনা ঘটেছে বাংলাদেশে তাদের সম্পত্তি লুট হয়েছে মাতৃশক্তি নিগৃহীত হয়েছেন খুন হয়েছেন সর্বশেষ হলো চট্টগ্রামের হাজারি ঘটনা তা নিয়েও তোলপাত পড়ে গিয়েছে ভারত সরকারের বিদেশ মন্ত্রক কঠোর ভাষায় তাদের উদ্বেগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন হচ্ছে এই ভাষ্য বিজেপি পশ্চিমবঙ্গে তুলে ধরছে অন্যান্য জায়গায় তুলে ধরছে অর্থাৎ বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা নিপীড়নের মুখে পড়েছেন হিন্দু খাত্রেবি হয় মে হ্যাঁ এই ন্যারেটিভ তুলে ধরে তারা এখানেও হিন্দু ভোটের যতটা কনসলিডেট করা যায় ততটা কনসলিডেট করার চেষ্টা করছে কিন্তু তারা কি সফল হবে প্রশ্ন হচ্ছে এখানে এ রাজ্যে বিজেপি হিন্দু ভোটের মেরুকরণ অনেকটা করেছে কিন্তু আমি বললাম যে ক্রিটিক্যাল মাসটুকু তারা পায়নি তার জন্য আরো দু তিন শতাংশ সনাতনী ভোট তাদের প্রয়োজন শুভেন্দু অধিকারী বারোই নভেম্বর দেখলাম মিছিল করেছেন বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিগ্রহের প্রতিবাদে একটা প্রতিষ্ঠানে ডাকেই মিছিল হয়েছিল আদালতের নির্দেশে মিছিল হয় শুভেন্দু অধিকারীকে আমি দেখলাম জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন তিনি বারে বারে হিন্দু ঐক্যের কথা বলছেন কিন্তু হিন্দুরা কি একরকম ভাবে ভোট দেয় একটা অংশ এখন এই ন্যারেটিভে সাড়া দিয়েছে যে হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য তাদের একজোট হওয়া প্রয়োজন কিন্তু অনেক হিন্দু ধর্মের মানুষ এখনো কিন্তু এই ডাকে সাড়া দেয়নি তারা তাদের নিজের বিচার বুদ্ধি বিবেচনা অনুযায়ী তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ সেই অংশটাকে কাছে টানাই হচ্ছে বিজেপির কাছে চ্যালেঞ্জ তাহলেই তাদের হিন্দু ঐক্যের যে ক্ল্যারিয়ন কল সেই ক্ল্যারিয়ন কলটা বাস্তবায়িত হবে এবং ক্ষমতায় আসার জন্য যে ক্রিটিক্যাল মাসের প্রয়োজন সেই ক্রিটিক্যাল মাস তারা জোগাড় করতে পারবে বলে তারা আশাবাদী কিন্তু সেটা এখনো পর্যন্ত সাফল্য পায়নি না দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সম্পূর্ণভাবে হিন্দু ভোটের মেরুকরণ হবে কিনা বাংলাদেশের ঘটনা বলি হিন্দু বিবেককে নাড়িয়ে দিয়েছে সেটা নিয়ে কোন কিন্তু সেটা হিন্দুদের কনসলিডেট করার ক্ষেত্রে অনুঘটকের কাজ করবে কিনা সেটা এখনো বোঝা যাচ্ছে না শিবের চেষ্টা করছে অবশ্যই চেষ্টা করছে এবং তারা প্রকাশ্যে বলে তারা হচ্ছে হিন্দুদের স্বার্থ রক্ষা করার জন্য প্রস্তুত তারা হিন্দু জাতীয়তাবাদী দল তারা মনে করে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সেই জন্য তাদের অনেক নেতা বলেছেন যারা আমাদের পাশে থাকেন নির্বাচনে আমরা তাদের স্বার্থ রক্ষায় সরবম এটা তারা বলেন গুজরাটে হিন্দু ভোটের মেরুকরণ ভারতবর্ষের সর্বোচ্চ একষট্টি শতাংশ মধ্যপ্রদেশ রাজস্থান উত্তরপ্রদেশ বিহারেও হিন্দু ভোটের ভালো মেরুকরণ হচ্ছে মহারাষ্ট্র দেখুন ওখানে মাত্র বারো শতাংশের কাছাকাছি মুসলমান ধর্মাবলম্বী মানুষ কিন্তু পশ্চিমবঙ্গে তিরিশ শতাংশ আসামের বিভিন্ন জেলায় মুসলমান জনগোষ্ঠীর সংখ্যা তিরিশ থেকে ৩৫ শতাংশ কিন্তু তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন সেজন্য সেখানে বিজেপি হিন্দু ভোটের মেরুকরণ করে ক্ষমতা এসেছে টানা দুবার পশ্চিমবঙ্গে সেই হিন্দু ভোটের ঐক্য সাধন কি সম্ভব যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তাদের কাছে এটা কিন্তু একটা গবেষণার বিষয় কিন্তু অতীতে ধরুন দু হাজার আগে ধরুন ষোলো সালে বিধানসভা ভোট হয়েছিল রাজ্যে সেখানেও কিন্তু ওই হিন্দু ভোটের মেরুকরণ মুসলমান ভোটের মেরুকরণ কোন বিষয় ছিল না কিন্তু দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের পর থেকেই আমরা এটা বুঝতে পারলাম বাংলাতেও রাজনীতি পুরোপুরি মেরুকৃত মুসলমান সংখ্যা ধর্মাবলম্বী মানুষ কার্যত হাত উপর করে শাসক দলকে ভোট দিচ্ছে আর হিন্দুদের একটা বড় অংশ বিজেপির পাশে গেছে এবং এতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাম কংগ্রেস মতো রাজনৈতিক দলগুলো অনেকে আশা করেছিলেন দু সালে নির্বাচনে এই মেরুকৃত রাজনীতির ভাষ্যের পরিবর্তন হবে কিন্তু হয়নি বাম কংগ্রেস বামেরা তো খাতাই খুলতে পারেনি কংগ্রেস দুটো আসন পেয়েছে তাও উত্তরবঙ্গে কংগ্রেস একটা আসন পেয়েছে তাও উত্তরবঙ্গে কিন্তু সবসময় কি এই অঙ্কে কাজ হবে দেখুন করে ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকে বলছেন এই উপনির্বাচনে মানুষ রায় দেবেন আরচিকরের ঘটনার একটা প্রভাব পড়তে পারে কিন্তু উপনির্বাচনে ভোট কতটা অবাধ হবে সেটা নিয়ে সন্দেহ আছে প্রথম কথা আমি মনে করি আরচিকর আন্দোলনে যে মোমেন্টাম ছিল সেই মোমেন্টাম এখন অনেক স্থিবিত হয়ে গেছে অন্য বিষয় সামনে চলে এসছে তাই আরচিকর কাণ্ডের অভিজ্ঞাত কতটা পড়বে এবং সেটাকে মাথায় রেখে তারা কতটা ভোট দেবেন সেটা ভোটের ফলাফল বেরোনোর পরে আমরা বুঝতে কিন্তু যে বিষয়টা এবার দেখতে হবে সেটা হচ্ছে উপনির্বাচনে প্রধান বিরোধী দল বিজেপি কতটা দাগ কাটতে পারে মাদারিহাট হাট তারা ধরে রাখতে পারে কিনা বিজেপি শিবির বলছে সীতাইয়ে অন্য রকম ফলাফল হতে পারে কারণ অনন্ত মহারাজের ভূমিকা বিজেপির পক্ষে যাবে লোকসভা নির্বাচনে নিষিদ্ধ প্রামাণিককে হারানোর পিছনে অনন্ত মহারাজের ভূমিকা ছিল অনেকে বলেন এবং মুখ্যমন্ত্রী তারপরে কুচবিহারে গিয়ে অনন্ত মহারাজকে ধন্যবাদ জানিয়ে এসেছিলেন সেই অনন্ত মহারাজের সঙ্গে উদয়ন গগোর সম্পর্ক খারাপ হয়েছে আবার রবীন্দ্রনাথ ঘোষ অনন্ত মহারাজের সঙ্গে যোগাযোগ রাখেন অনন্ত মহারাজ চুপ করে আছেন বিজেপির রাজ্য নেতৃত্বের প্রতি তার ক্ষোভ ছিল এখন নাকি তিনি এই নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে নেবেন তাই সহজ আসন তৃণমূলের কাছে কঠিন হয়ে যেতে পারে এরকম নানা রকম অঙ্ক চলছে কিন্তু এরা দেখতে হবে যে হিন্দু ভোট কতটা একজোট হয় বিজেপির পক্ষে নাকি দিমেরুকৃত রাজনীতির ভাষ্য থেকে পশ্চিমবঙ্গ মুক্তি পায় এই উপনির্বাচনে তার কিন্তু একটা উত্তর পাওয়া যাবে বলে আমার মনে হয়